সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা জেনে গেছেন ইতিমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিরাপত্তা পৌরপদে রেজাল্ট দিয়েছে 2039 জন, এরকম সরি 2029 জনের মতো ঠিকানা হয়েছে। তারা সকলে শারীরিক যোগ্যতা পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে এবং লিখিত পরীক্ষায় তারা ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছে। তো আপনাদের এরপরে যে ধাপটি সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা পরীক্ষা এবং ভাইবা। তো শারীরিক যোগ্যতা পরীক্ষায় আপনারা যদি উত্তীর্ণ হতে পারেন, ভাইবাতে অংশগ্রহণ করতে পারবেন, তা নাহলে পারবেন না। তো কত বা কেমন যোগ্যতা আপনাদের লাগবে শারীরিক, এটা নিয়ে অনেকের মধ্যে এখন অনেক চিন্তা বা অনেক টেনশানে পড়ে গেছেন যে শারীরিক যোগ্যতা পরীক্ষা কীভাবে হবে, মাপযোগ কীভাবে হবে। তো আমি বলি আপনাদেরকে, শারীরিক যোগ্যতা পরীক্ষা আপনাদের শুধুমাত্র উচ্চতা পরিমাপ করা হবে এবং হয়তো বা ওজনটি দেখা হতে পারে, আবার ওজন নাও দেখতে পারে, কারণ উচ্চতার ক্ষেত্রে গুরুত্ব দেয় সব থেকে বেশি। আপনাদের 5 ফিট 5 ইঞ্চি প্লাস যদি হয় উচ্চতা, তাহলে অবশ্যই টিকবেন আশা করি, এবং 5 ফিট 4 ইঞ্চি যাদের উচ্চতা আছে তারা অবশ্যই বাদ পড়বেন আমার মনে হয়। সুতরাং তারপর আপনারা মাঠে অবশ্যই যাবেন, ভাইবাতে অংশগ্রহণ করতে হলে মাঠ পরীক্ষা অবশ্যই দিতে হবে, মাপযোগের যে শারীরিক যোগ্যতা পরীক্ষা এটা কিন্তু অবশ্যই জরুরি। তো শারীরিক যোগ্যতার ব্যাপারে এই ছিল আপনাদের আপডেট। শারীরিক যোগ্যতা পরীক্ষায় কাস্টমস যেমনভাবে মাপ নেয়, আপনাদের এমনভাবে হতে পারে পুলিশের মাপের মতো করে, পুলিশের যে স্কেল এই স্কেলে আপনাদেরকে মাপ নিতে পারে। তো সাধারণত দেখা যায় যে আপনাদের 5 ফিট 5 ইঞ্চি উচ্চতা হইলেই পুলিশে রেখে দেয় এবং প্রার্থীকে যোগ্য বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে ওজনটিও হতে পারে আপনাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, যদি আপনার উচ্চতার সঙ্গে ওজনের একটা ব্যালেন্স থাকে। যদি উচ্চতা আপনার 5 ফিট 5 ইঞ্চি, ওজন হয়ে গেলো 90 কেজি, সেক্ষেত্রে আপনি বাদ করতে পারেন। 5 ফিট 5 ইঞ্চি কিংবা 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চির ক্ষেত্রে আপনার ওজন যদি হয় 65-70 ভিতরে, তাহলে অবশ্যই আপনি টিকে যাবেন। ওভারওয়েট বা ওভার ওজন আপনার জন্য খুবই খারাপ ফলাফল আনতে পারে। তো আপনারা একটু চেষ্টা করবেন এই কদিন আপনারা একটু ব্যায়াম বা শরীরচর্চা বা ওজন কমানো, আপনার যাদের ওজন বেশি আছে এবং যাদের ওজন একটু কম আছে তারা একটু ভালো খাওয়া দাওয়া করে আপনাদের শরীর স্বাস্থ্য যাতে একটু, যেহেতু পরীক্ষার এখনও হয়তো বা 20-25 দিন সময় পাবেন হাতে, তো সেক্ষেত্রে আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার পার্সোনাল ধারণা। এবং মেয়েদের ক্ষেত্রে যারা মনে করেন যে নাইট ডিউটি আছে, এই করে এই পরীক্ষা বা এই চাকরিতে নাইট ডিউটি করতে হয় বা এ করতে, এইসব চিন্তাভাবনা করবেন না। এখন এইসব চিন্তাভাবনাগুলো মাথার থেকে ঝেড়ে ফেলুন, কারণ প্রত্যেকটি চাকরিতে মেয়েদের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা আছে। মেয়েদের ক্ষেত্রে প্রত্যেক চাকরিতে যথাযথ মর্যাদা এবং যথাযথ ইয়ে মেনেই, নিয়মকানুন মেনেই তাদেরকে ডিউটিতে দেওয়া হয় এবং তাদের ডিউটির সময় নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে কোনো টেনশনের কারণ নেই, আপনারা নিঃসন্দেহে এবং আপনারা পাশ করেছেন লিখিত পরীক্ষা, এটা অনেক অনেক আপনাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সকলকে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।